পেট্রোলিয়াম জেলি হচ্ছে হাইড্রোকার্বনের সলিড মিশ্রণ যা তেল জাতীয় পদার্থ থেকে রিফাইনের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে অনেকে জানো ভেসলিন ময়েশ্চারাইজারের ঘাটতি পূরণ করে থাকে শরীরে আর্দ্রতা ধরে রাখতে কাজ করে থাকে স্কিনটাকে সফট করে স্মুথ করে থাকে বাট অনেকে জানো না যে ভেসলিন শরীরের যত্নে ছাড়া বা ত্বকের যত্ন ছাড়াও অনেক কাজে ব্যবহৃত হয়ে থাকে আবার অনেকে জানো না যে কোন কোন স্কিনে লাগানো যাবে না কিভাবে ইউজ করা যাবে না এগুলো সম্পর্কে সবকিছু বলবো তোমাদেরকে জানতে হলে ভিডিওটি দেখতেই থাকো গোসলের সময় সি সল্টের সঙ্গে ভেসলিন মিশিয়ে যদি পুরা শরীরে একটু মাসাজ করো তাহলে তোমার শরীরে যে সেল থাকে সেগুলা রিমুভ করবে যেটি স্ক্রাবের অনেক ভালো কাজ করবে শরীরটাকে সফট করবে স্মুথ করবে অনেকটাই সুন্দর করতে কাজ করবে অনেকে আছো যাদের চুলের আগা অনেক বেশি ফেটে যায় তো তারা যেটা করবা দুই আঙ্গুলের মধ্যে সামান্য পরিমাণে ভ্যাসলিন নিবা নিয়ে চুলের আগায় লাগিয়ে দিবা এটা লক্ষ্য রাখতে হবে যাতে পরিমাণ খুব বেশি না হয়ে যায় কম পরিমাণে লাগাতে হবে আমরা যখন ছোট লিপস্টিক লাগাই তখন অনেকের আছে যে দাঁতে লেগে লেগে যায় লিপস্টিক যখন দাঁতে লেগে যায় তখন দেখতে অনেক বেশি খারাপ লাগে এই ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে সামান্য পরিমাণে ভ্যাসলিন নিবা নিয়ে দাঁতে একটু লাগাই দিবা লাগানোর পর ছোটে যদি তুমি লিপস্টিক লাগাও তাহলে তোমার দাঁতে লেগে থাকবে না আমরা যখন নেইল পলিশের হেডটা লাগাই দেই তখন যেটা হয় যে মুখটা এমন ভাবে লেগে যায় যে হচ্ছে আর এটা খুলতে গেলে অনেক কষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে নীল পলিশের হেডের মধ্যে সামান্য পরিমাণে ভ্যাসলিন লাগিয়ে দিবা তাহলে যখন তুমি এটা খুলতে চাবা তখন আর অনেক কষ্ট হবে না তাড়াতাড়ি খুলতে পারবা অনেকে চাও চোখের পাপড়ি অনেক বেশি কালো করতে চাও ঘন করতে চাও সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যখন তুমি শুতে যাবা তখন সামান্য পরিমাণে ভ্যাসলিন নিয়ে তোমার পাপড়িতে লাগাই দিবা সামান্য পরিমাণে লাগাই দিবা যদি তুমি এইভাবে কন্টিনিউয়াস লাগাতে পারো তাহলেই দেখতে পারবা তোমার চোখের পাপড়ি অনেক বেশি ঘন হয়ে গেছে আমরা যখন মেকআপ করি তখন আইলাশ লাগাই আইলাশ যখন উঠাই তখন অনেক বেশি কষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে যখন তুমি আইলাস উঠাতে যাবা তখন সামান্য পরিমাণে ভ্যাসনে লাগিয়ে রাখবা কিছুক্ষণ লাগানোর পর যদি তোমার আইলাসটা তো করে তুমি টান দাও তাহলে কিন্তু উঠে আসবে কোনো কষ্ট ছাড়াই অনেক ভালোভাবে এটা তুলে নিতে পারবা কিছু কিছু পারফিউম আছে যেগুলোর গন্ধটা বেশিক্ষণ থাকে না সেই ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে তুমি যেখানে যেখানে পারফিউম লাগাবা সেখানে ভ্যাসলিন লাগাই নিবা তারপর পারফিউম স্প্রে করবা এভাবে যদি তুমি করতে পারো তাহলে পারফিউমের গন্ধ অনেক দীর্ঘস্থায়ী হবে শীতে পায়ের গোড়ালি ফেটে যায় অনেকেই জানো না যে ভ্যাসলিন পায়ের গোড়ালি ফাটা দূর করতে অনেক ভালো কাজ করে থাকে এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে পায়ের গোড়ালির মধ্যে ভ্যাসলিন লাগানোর পর মোজা পরে নিতে হবে এভাবে যদি তুমি কন্টিনিউয়াস লাগাতে পারো তাহলে তোমার পায়ের গোড়ালি ফাটা বন্ধ হয়ে যাবে তোমার পাটা অনেক সুন্দর হবে জরুরি কোনো কাজে বের হবা কিন্তু হাতের কাছে পলিশ নেই কিভাবে তোমার জুতাটাকে চকচকে করতে পারবা এই ক্ষেত্রে যেটা করতে হবে কাপড়ের মধ্যে একটু নিবা নিয়ে তোমার জুতার মধ্যে যদি একটু ঘষে ঘষে দাও তাহলে দেখতে পারবা তোমার জুতাটা অনেক বেশি চকচকে হয়ে গেছে অনেক সময় সাদা চুল কালো করতে গিয়ে কপালে কানে রং লেগে যায় এটা এই রংটা তুলতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে তুমি যেটা করবা যেখানে যেখানে রং লেগে গিয়েছে সেখানে সেখানে তুমি ভ্যাসলিন লাগাই দিবা লাগানোর কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলবা তাহলেই দেখতে পারবা অনেক সহজেই তোমার দাগটা উঠে গেছে তো চলো এবার জেনে নিবো যে কোন কোন স্কিনে ভ্যাসলিন লাগানো যাবে না কিভাবে ভ্যাসলিন লাগানো যাবে না ময়লা শরীরে বা ময়লা ত্বকের মধ্যে ভ্যাসলিন লাগানো যাবে না একনিপ্রন স্কিনের মধ্যে ভ্যাসলিন লাগানো যাবে না তুমি যদি একনিপ্রন স্কিনের মধ্যে ভ্যাসলিন লাগাও সেই ক্ষেত্রে তোমার প্রবলেম আরো বেশি বেড়ে যাবে ভ্যাসলিন পোর্স থাকে জন্য ধরে ভ্যাসলিন স্কিনে লাগানো যাবে না ভ্যাসলিন ফুসফুসে গেলে লিপিড নিউমোনিয়া সৃষ্টি করতে পারে এই জন্য প্রতিদিন ভ্যাসলিন স্কিনে লাগানো যাবে না সেন্সিটিভ স্কিনে ভ্যাসলিন লাগানো যাবে না ভ্যাসলিন শতভাগ পেট্রোলিয়াম জেলি দিয়ে তৈরি গন্ধহীন সম্পূর্ণ বিশুদ্ধ হালান হজের সময় যাত্রীরা ভ্যাসলিন নিশ্চিন্তে ইউজ করতে পারবে